दाल का बीज के और दूध का अलग है। আসসালামু আলাইকুম, লাল সবুজের নতুন এবং তরতাজা ব্র্যান্ড নিউ একটা পর্বে আপনাদের স্বাগতম। তো আমরা আজকে এসেছি বাদশাভাই 48 প্রকারের চা খেতে। এর আগে আমরা গিয়েছিলাম রাজা মামার চা, যে জায়গাটিতে রাজা মামা বসেন ঠিক তার পাশেই পাল্লা দিয়ে সম্মান গতিতে চলছেন আমাদের বাদশাভাই। বাদশাভাই একটু আসেন, আর ইনি হচ্ছে আমাদের বাদশাভাই। আমরা বাদশাভাইয়ের মুখ থেকে শুনবো ওনার লোকেশনটা। লোকেশন রয়েছে আপনার এয়ারপোর্ট রেল স্টেশনের পূর্ব পার্কিং, কার পার্কিং বললে যে কেউ দেখাই দিবে বা চিনে আর কি। এখানেই আমার দোকানটা, বাদশাভাইয়ের 48 প্রকার। এখন আমি আমরা বাদশাভাইয়ের যে 48 প্রকার চা আছে, চায়ের নামগুলো এবং এর দামগুলো আমরা একটু দেখে নিই। এখানে এখানে নিচেও আছে, উপরেও আছে, তো ফেসবুক পেজও আছে এবং এখানে বাদশাভাইয়ের ফোন নাম্বারও আছে। এখন আমরা কয়েকটা নাম দেখি। হ্যাঁ, অনেকগুলো নাম, এতগুলো নাম হয়তো আমার মনে রাখা সম্ভব না দেখলে। তো প্রধান প্রধান কয়েকটা আকর্ষণ, কাশ্মীর চা, চকলেট চা, এখানে এই পাশে একটা আছে মনে হয় অস্থির চা। আচ্ছা, বাদশাভাইয়ের কাছ থেকে আমরা শুনবো এই অস্থির চায়ের রহস্যটা। বাদশাভাই প্লিজ আর একটু যদি সামনে আসতেন। আচ্ছা ভাই, অস্থির চাটা কেন অস্থির, কি কাদের জন্য অস্থির? যদি সবার জন্য, যারা আসলে মিষ্টি পছন্দ করে, চকলেট ফ্লেভারের মিষ্টিগুলো যারা বেশি পছন্দ করে তাদের জন্য অস্থির, এই জন্য অস্থির রাখা হয়েছে। আসলে বিশেষত ওইরকম কিছু না, মানে মিষ্টি খরচের জন্য মিষ্টি পছন্দ তাদের। আরেকটা ব্যাপার এখানে আছে, আমি দেখতে পাচ্ছি কাশ্মীরি দুধ চা। কাশ্মীরি দুধ চা, তো এটা কাশ্মীর থেকে আগত ফর্মুলাটাকে ওখান থেকে আনছেন আপনারা? কাশ্মীরি দুধ চাটা আসলে কাশ্মীরি কিছু মশলা, আমি যখন ইন্ডিয়াতে ঘুরতে গেছি তখন আপনার কিছু চা খাইছি, তখন ওরা বলছে যে এটা কাশ্মীরি দুধ চা। তো ওইখান থেকেই আপনার ওই চাগুলো খাওয়ার পরে আমি নিজ থেকেই এই কাশ্মীরি দুধ চাটা আমি নিজে থেকেই তৈরি করছি, আর দর্শকেও বলতেছে যে আলহামদুলিল্লাহ ভালো, অনেক নিজের কাছেও আমি ইয়া পাইতেছি যে না আসলে কাশ্মীরি দুধ চা। আচ্ছা, আমরা জেনে ভালো লাগলো যে আমরা দেশে বসেও কাশ্মীরি চা খেতে পারবো। আচ্ছা যাই হোক, আচ্ছা বাদশাভাই, আশ্চর্য প্রকারের চা তো আমার খাওয়া সম্ভব না, তবে দু চার প্রকারের চা আমরা খাবো এবং রিভিউ দেবো। আচ্ছা বাদশাভাই, আপনি আশ্চর্য প্রকারের চায়ের নাম আপনার মুখস্থ আছে তো? হ্যাঁ আছে, আমার মনে হয় না আমি চোখ বুড়িয়ে গেলে পরবর্তীতে নামগুলো বলতে পারবো, আপনারা পারবেন কিনা আমি জানি না। আচ্ছা যাই হোক, তাহলে আপনার শুরু করে ফিরি বাদশাভাইয়ের। আপনি প্রথম আমরা খুব চাটা দিব, প্রথম আপনি কাশ্মীরি দুধ চাটা নিতে পারেন, তারপরে আপনার তার সাথে আপনার টক জল মিষ্টি আছে, আলু বোকারা, আলু বোকারা জলপাই চা, এটাও জনপ্রিয় চা আমরা জানি। জলপাই চাটা অনেক ব্যাপক ধরে আপনার ভালো লাগতেছে মানুষের কাছে, জনপ্রিয় এই দু চারটা চা বেশি চলে না? বেশি চলে, আপনার সবই চলে কিন্তু এগুলো একটু বেশি চলে এই আর কি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি চা বানানো, শুরু করি। আচ্ছা, গরম পানিতে ধুয়ে নিচ্ছেন। আমি কি দিচ্ছেন ভাই? একটু আদা দিতেছি। আদা না, এটা হচ্ছে এলাচ, দারচিনি, দারচিনি, তেজপাতা, তেজপাতা। সিরাপ নেসকফি
কফি মিল্ক কাকা কাবাব লেখা পাউডার মিল্ক হ্যাঁ আমি দূরি তো এখন তৈরি হয়ে গেল বাদশা ভাইয়ের বিখ্যাত সেই কাশ্মীরি চাল বাংলাদেশে বসে আমি খাচ্ছি কিন্তু কাশ্মীরি চাল তো দেখি না ব্যাপারটা কেমন বাদশা ভাইয়ের কাশ্মীরি চা খেয়ে আমি অবশ্যই বলবো আলহামদুলিল্লাহ এবং আপনারা অবশ্যই এখানে আসলে কাশ্মীরি চাটা খাবেন তো এখন আমি খাবো আলোগোখরা চা তো এখন আমি খাবো আলোগোখরা চা এখন খেয়ে দেখি এখন কেমন লাগে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ামি খুবই ইয়ামি আসলে আমি ভাবতে পারি নাই যে এরকম এরকম মানে ভেবেছিলাম যে অনেক ভালো কিন্তু এখন যা ভালো লাগছে আমার ভাবার চেয়েও একটু বেশি সত্যি করে বলছি আমি একদম বাড়িয়ে বলছি না রিভিউ দিতে আসছি তাই বলে যে বাড়িয়ে বলবো না একদম এরকম কিছু না আচ্ছা আর এর ফ্লেভারটা যেহেতু আরবরা আরবরা এমনিতেই মজাদার আর এখানে দেওয়া হয়েছে তেঁতুল এবং মরিচ একটু ঝাল ঝাল আর হালকা হালকা একটু মিষ্টি ঝাল আর মিষ্টি কম্বিনেশন যদি আপনারা কেউ এখানে আসেন তাহলে অবশ্যই আপনারা এই বাদশা ভাইয়ের আলুকুকরা চাতে খেয়ে যাবেন তো এখন আমি যে চাটা খাবো তার নাম হচ্ছে অস্থির চা তো খাওয়ার পর কিন্তু আমার কাছে আসলে অস্থির একটা অনুভূতি লেগেছিল বাদশা ভাই এখন অস্থির চা তৈরি করছে চাটা গরম পানি ধুতেছে ভালো করে গরম পানি দিয়ে আচ্ছা হাইজেনিক এখন কি দিচ্ছেন ভাই এটা চকলেটের গুঁড়া দিতেছি চকলেটের গুঁড়া চকলেটের গুঁড়া মালটো বাটাই করে আপনার গাভীর দুধ গাভীর দুধ গাভীর দুধটা আপনারা কোথা থেকে সংগ্রহ করেন এটা আপনার পূর্বাচল থেকে 300 মিটার ওখান থেকে কিছু খামার আছে গাভীর দুধ হ্যাঁ দেখি লাস্ট ইনগ্রিডিয়েন্ট হ্যাঁ দেখি দিচ্ছেন এটা আপনার গুঁড়া দুধ দিচ্ছেন যাতে একটু লেয়ারটা ভালো মোটা তৈরি হয় আচ্ছা আচ্ছা এই চাটার নাম অস্থির চা কেন ভাই এটা আপনি খাইলে মুখে দিলে বুঝতে পারবেন যে কতটা অস্থির আইডিয়া করতে পারেন না তো আমি তো ফ্রেম দেখাই দিচ্ছি হ্যাঁ হ্যাঁ অস্থির চায়ের রিভিউ দিয়েছিল আমাদের বিখ্যাত ফুড রিভিউয়ার মুরাদ ক্রিয়েটিভ তাহলে শুনুন ওনার মুখ থেকেই অস্থির চাটা ওনার কাছে কেমন লেগেছিল তো এখন আমাদের অস্থির চাটা খাবে আমাদের মুরাদ ক্রিয়েটিভের মুরাদ ভাই এবং ইতিহাস নামা চ্যানেলের জিসান ভাই তো আচ্ছা ওনাদের কাছ থেকে আমি শুনবো এই চাটা কেন অস্থি ওদের ওদের মতামতটা আমি নেবো এটা বলার আগে আমাকে স্বাদ নিতে হবে কেমন স্বাদ বলার মতো কিছু নাই কিন্তু মজা আছে একটা চকলেটি ফ্লেভার আছে এবং মাল্টিটা মাল্টোবা মাল্টোবা মাল্টোবার একটা ফ্লেভার আছে ফ্লেভারটা কিন্তু বানানোর সময় সেই লাগছে একদম সেই মাল্টোবার একটা ফ্লেভার আছে আর প্রতিটা দুধে দুধ দেওয়া হয় বেশি বেশি এই জন্য আমার কাছে একটু মিল্কি ফ্লেভারটা আমার কম দিলে আরও এটা বেটার লাগতো কিন্তু আসল স্বাদটা পাচ্ছি না আমি আজকের পর্ব থেকে এখানে বেরিয়ে নিচ্ছি নিশ্চয়ই আপনাদের জন্য নতুন তর তাজা এবং পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার অন্য অন্য ভিডিওগুলো দেখতে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন টাটা বাই বাই